যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করতে ময়দানে সচেতন আমজনতা, আবারও জনতার সহযোগিতায় পুলিশের জালে আটক কুখ্যাত ড্রাগস কারবারি তথা পূর্বের এক গণধর্ষক মামলার অভিযুক্ত গনি মিয়া। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে চাকমাঘাট এলাকায় নেশার সাম্রাজ্য বিস্তার করে ড্রাগসের ব্যবসা চালাচ্ছে কুখ্যাত এই গনি মিয়া। অতীতেও পুলিশ বহুবার অভিযান চালিয়ে ড্রাগস সহ এই গনি মিয়াকে জালে তুলেছিল। চাকমাঘাট এলাকায় ড্রাগসের এই রমরমা প্রত্যক্ষ করতে পেরে এলাকার সচেতন জনগণ সোমবার সংঘবদ্ধভাবে ড্রাগস কারবারি গনি মিয়ার চাকমাঘাটস্থিত বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে গনি মিয়াকে এলাকার লোকজন আটক করে উত্তম মাধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে খবর পাঠায়। তৎসঙ্গে ড্রাগসের নেশার সঙ্গে জড়িত আরও তিন যুবককেও আটক করে এলাকার লোকজন। এই ঘটনার ব্যাপারে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ সংবাদ মাধ্যমকে জানান, এই খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গনি মিয়া সহ হিরো দেববর্মা, বয়ার দেববর্মা, ইসুহা মারাক নামের ওই তিন ড্রাগস নেশার সঙ্গে জড়িত যুবকদেরকেও আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে পুলিশ। রাজীব বাবু আরও জানান যে গনি মিয়ার নামে NDPS মামলার ওয়ারেন্ট জারি রয়েছে। সেই ওয়ারেন্টের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ গনি মিয়াকে গ্রেফতার করেছে এবং বাকি তিনজনকে পৃথক ধারায় গ্রেফতার করা হয়েছে। আজকে সকালবেলা আমাদের কাছে ফোন আসে যে একজন গনি মিয়া নামে একজন লোক ড্রাগ ব্যবসার সঙ্গে যুক্ত, আগে ওর বিরুদ্ধে NDPS কিছু মামলা হয়েছে, আমাদের কাছে ওয়ারেন্টও আছে, যথারীতি আমরা স্টাফ পাঠাই। একজনের বিরুদ্ধে আমাদের কাছে ওয়ারেন্ট আছে গনি মিয়ার বিরুদ্ধে, আমরা ওই ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতে তাকে আমরা অ্যারেস্ট করি, বাকিদেরকে আমরা PBT সেকশনে অ্যারেস্ট করি। হ্যাঁ, ওরাও ড্রাগ পেডলারের সঙ্গে যুক্ত আছে। উল্লেখ্য, পূর্বে তেলিয়ামুড়া মহকুমার এক জনজাতি যুবতীকে গণধর্ষণ করার অভিযোগে দায়ের ধর্ষণ মামলা অভিযুক্ত ছিলেন এই কুখ্যাত ড্রাগস কারবারি গনি মিয়া। কুখ্যাত ড্রাগস কারবারি গনি মিয়া গ্রেপ্তার হওয়া এলাকায় লোকজনদের মধ্যেও স্বস্তির ভাব পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।